আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো ভিউয়ার্স, আজকে আমি কোনো রান্না নিয়ে আসি নাই, আজকে নিয়ে আসছি আমি চারটা কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি রেগুলার আমার কাজে আমি ব্যবহার করি রান্নাঘরে যখন যাই কাজ করতে। তো আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগবে। এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়ে আসছি লেবু, এটা হচ্ছে আমার প্রথম টিপস। তো প্রথম টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন। এই লেবু বাজার থেকে কিনে আনি, আর লেবুটা কাটার পরে দেখি বেশ একটা রস হয় না। তো এই লেবুটা যদি আপনারা এই এরকম করে একটু ডোলে নেন টাইলসে বা চপিং বোর্ডে বা শক্ত কোথাও রেখে, তাহলে কিন্তু এটাতে অনেক রস হয়। এটা আপনারা ফলো করতে পারেন এই টিপসটা। আশা করি আপনাদের এই টিপসটা, আমার প্রথম টিপসটা অনেক কাজে আসবে। এইভাবে যদি একটু ঢোলে নেন ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু লেবুতে অনেক রস হয়। এই যে একটু নরম নরম হয়ে গেছে, আশা করি আপনাদের আমার এই প্রথম টিপসটি অনেক উপকারে আসবে। তো নিয়ে আসছি আমার সেকেন্ড টিপস। এখানে দেখতে পাচ্ছেন কিছু রুটি আমি বানিয়ে নিয়েছি। রেগুলার আমার এই রুটিটা লাগে, আর এটা সবারই মনে হয় লাগে। তো এই রুটিটা আমি সিদ্ধ করে আটা তারপরে আমি বানিয়ে নিয়েছি। আর এই সিদ্ধটা রুটিটা আমি রাখবো কিভাবে, আমি অনেক দিন রেখে আমি খেতে পারবো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রুটিটা বানিয়ে নেওয়ার পরে আপনারা যদি এভাবে শুধু এভাবে রেখে দেন প্লেটে বা বক্সে, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হালকা একটা সেকা দিয়ে নিয়েছি একদম দুই পাশটা উল্টে উল্টে। তো এখন যদি এই এখন ঠান্ডা করে নিয়েছি, আর এখন একটা শুকনো প্লেট নিয়েছি, একদম শুকনো নিবেন আপনারা। তো এই প্লেটে যদি আপনারা এভাবে রুটি একটার উপরে একটা রাখেন, এই রুটিগুলো কিন্তু আপনারা কমপক্ষে 8 থেকে 10 দিন বা 10-12-15 দিন আপনারা খেতে পারবেন ফ্রিজে নর্মালে রেখে। একটা রুটিও নষ্ট হবে না, আর আটাটা অবশ্যই সিদ্ধ করে নেবেন। তো আমার আরেকটা কিচেন টিপসের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আরেকটা ট্রিক্স ফলো করে এরকম অনেক দিন রুটি রেখে খেতে পারেন। আর এই রুটিটা একসাথে আমি দেখেছি, এখন অবশ্যই এরকম একটা ঢাকনা দিয়ে বা যে কোনো আরেকটা প্লেট দিয়েও আপনারা ডেকে নিতে পারেন, বা কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকতে হবে, কোনো চাল নিলে ঢাকবেন না, তাহলে কিন্তু রুটিগুলো সাইডটা শক্ত হয়ে যাবে বা পুরো রুটিটাই শক্ত হয়ে যাবে। অবশ্যই আপনারা এরকম কোনো মানে একদমই যেন বাতাস না ঢুকে এরকম ঢেকে নর্মালে রেখে দেবেন। তো আশা করি আমার সেকেন্ড টিপসটা আপনাদের অনেক কাজে আসবে যারা রেগুলার রুটি খান। এখন নিয়ে আসছি আমি থার্ড টিপস। আমার এখানে নিয়েছি একটা ব্লেন্ডার, রেগুলার ব্যবহার করা ব্লেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ব্লেন্ডার আমরা সবাই ব্যবহার করি আজকাল অনেক কাজের, আমাদের এটা অনেক উপকারী। তো এই ব্লেন্ডারের ব্লেডের ধার কিন্তু কমে যায় অনেক দিন পর পর, একদম দেখা যায় রসুন বা কোনো কিছু যদি ব্লেন্ড করতে যায় সহজে একটু মিহি হতে চায় না বা যে কোনো কিছু। তো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন, আমি আজকে দেখাচ্ছি। এখানে নিয়ে আসছি লবণ কিছু, এক বাটি, ছোটো একটা বাটি। আমার ব্লেন্ডারটা কিন্তু একদম পরিষ্কার আছে, আবার এই লবণটা কিন্তু ফেল না যাবে না, এই লবণটা আমি কিন্তু কাজে লাগাতে পারবো। দিয়ে দিচ্ছি এই ব্লেন্ডারের ভিতরে এই লবণটা, পুরোটা লবণ। এখন আমি মুখটা লাগিয়ে দিচ্ছি, এখন আমি ব্লেন্ডারের মেশিনটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এই লবণটা দিয়ে ব্লেন্ড করে নিব, আর এই লবণটা বারবার ব্লেন্ড করার কারণে কিন্তু আমার ব্লেডটা ধার হয়ে যায়। তো আশা করি অনেকেই এটা জানেন না যে লবণ ব্লেন্ড করলে ব্লেন্ডারের ব্লেড ধার হয়। আশা করি আপনারা এই টিপসটা ফলো করবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে। উপকার আসলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আপনাদেরকে একটু করে দেখালাম, আমি এটা প্রায়ই করি। আশা করি আমার থার্ড টিপসটা আপনাদের ভালো লেগেছে। এখন নিয়ে আসছি আমার ফোর্থ টিপস, মানে চতুর্থ টিপস।
বাসায় সবাই বটি ইউজ করেন, যতই আমরা ছুরি কাঁচি ব্যবহার করি না কেন বটি ছাড়া কিন্তু চলে না। এই বটিটা আমি কিভাবে ধার করি রেগুলার, মানে মাঝে মাঝেই করা হয়, কারণ দেখা যায় মাছ কাটতে গেলে বা কোনো ভালো কিছু কাটতে গেলে অনেক সময় বটিটা ধার থাকে না, তো বটিটা কিন্তু আমি কখনো লোক দিয়ে ধার করাই না। আমি আমার একটা ট্রিক্স আছে, আপনারা এটা ফলো করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা খুন্তি বা খুরচুন যে যেটা বলে, তো এটা দিয়ে আমি বটিটা ধার করব। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার স্পেশাল একটা ট্রিক্স, আমি জানি না আপনারা কে কে করেন। তো এটা আমি দেখাচ্ছি, এই যে খুরচুনটা বা খুন্তিটা আমি একটু উল্টা করে ধরে নিলাম, গোড়াটা উপরের দিকে নিয়ে আসলাম আর মাথাটা নিচের দিকে দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে এই বটিটাকে এইভাবে একবার করব, আবার নিচের দিকে দিয়ে একবার করব, একবার এদিকে একবার এদিকে, একবার উপরের অংশে একবার নিচের অংশে। এভাবে করলে আপনারা 100% আপনারা বটিটা দাঁড় হয়ে যায়, মানে এত সুন্দরভাবে দাঁড় হয়। আপনারা নিজেরা করে আমাকে কমেন্টসে জানাবেন কে কে এভাবে বটি দাঁড় মানে করেছেন, আমার টিপসটা ফলো করেছেন, অবশ্যই আপনারা ফলো করবেন। আশা করি আপনাদের এই টিপসটা অনেক কাজে আসবে। তো এই চারটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এরকম আরও কিচেন টিপসের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, এরকম আরও কিছু ভিডিও টিপস নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।